জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনিদের সমাবেশে ইহুদিরাও যোগ দিয়েছেন। জার্মানির রাজধানী বার্লিনে ইসরায়েলের সমালোচনা করে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের নাগরিকরা। এই বিক্ষোভে অংশ নেন ইহুদিরাও। এ সময় তারা ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের সমর্থন জানান এবং ইসরায়েলের সমালোচনা করা মানেই ইহুদি বিদ্বেষ নয় বলে জানান। ফিলিস্তিনের সমর্থনে যখন বার্লিনে বিক্ষোভ চলছিল, তখন একই সময়ে ইসরায়েলের সমর্থনেও জার্মানির রাজধানীতে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। বার্ষিক আল কুদস দিবস বা জেরুসালেম দিবসে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে ইসরায়েলের সমালোচনা করে জড়ো হন প্রায় 2000 বিক্ষোভকারী। এ সময় তাদের হাতে ইসরায়েল শিশু হত্যাকারী, গাজাকে মুক্ত করো ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়। বিক্ষোভকারীরা ইসরায়েলের সমালোচনার মানেই ইহুদি বিদ্বেষ নয় এ ধরনের স্লোগানও দিয়েছেন।